আমাদের কোথাও পান্ডাই বসে উঠে পাড়া আছে সব ওরে বলি মাই বসে বলি ওটা করো ওইদিকে সমস্যা নেই শেষ হয়ে যাবে প্রিয় দর্শক, আমরা মেহেরপুর নিউজের পক্ষ থেকে আমরা এসেছি মেহেরপুর সদর উপজেলার গোপালপুর বাজারে। আপনারা জানেন করোনা ভাইরাস সারা পৃথিবীতে একটা ব্যাধি। এই ব্যাধি সম্পর্কে আমাদের গ্রামের মানুষদের ভাবনাটা কী, আমাদের গ্রামের মানুষরা করোনা ভাইরাস সম্পর্কে কতটুকু জানে আমরা সরাসরি তাদের মুখ থেকে শুনতে চাই। আমরা সেই উদ্দেশ্য নিয়েই আমরা মূলত আজকে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক মানুষ গ্যাদারিং হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক মানুষ আছে। আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখেন আসলে করোনা ভাইরাস সম্পর্কে তাদের কতটুকু ধারণা, আপনারা একটু বলবেন আসলে করোনা ভাইরাস, প্লিজ প্লিজ আসেন আসেন, করোনা ভাইরাস সম্পর্কে আপনাদের আপনাদের কতটুকু ধারণা একটু একটু বলেন আমাদের, বলেন বলেন আসেন আসেন প্লিজ করোনা, জি জি বলেন আমার হাত থেকে বলেন। জি, করোনা ভাইরাস সম্বন্ধে যেটা আমরা জেনেছি, মানুষকে সচেতন রাখতে হবে এবং আমরা যেটা জানছি বাংলাদেশে কয়েকজন রোগী হয়েছে, এর ভেতরে ইতিমধ্যে দুজন মারা গিয়েছে। সেই হিসাবে বসে আছে তারে বলছে হাত মাস পরিষ্কার করে ধুয়ে রাখতে, এবং আমু দোকানদার মানুষ আমু সেইভাবে সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করছে আর কি। এবং মানুষকে যতটুকু পারছি বলছি যে আপনারা একটু সচেতন হন এবং বাড়িতে হাত পা পরিষ্কার করে ধুয়ে তারপরে কোনো খাবার খেতে বা মুখে হাত দিতে। আমরা যতটুকু জানি যে মুখে বা নাকে হাত পরিষ্কার করে না ধুয়ে হাত দিলে তার থেকে আক্রমণ হতে পারে, সেই হিসাবে আমরা একটু সচেতন হচ্ছি এবং এই নিয়ে আমরা সকলকেই আমরা বলছি আর কি, দোকানের সমস্ত খরিদ্দার মানুষকে বলছি যে আপনারা একটু পাতলা হয়ে বসেন, সমস্ত লোক এক জায়গায় না বসে একটু। আচ্ছা, আপনি কি জানেন যে আসলে এই করোনা ভাইরাস একটা ব্যাধি, যে ব্যাধি হচ্ছে একজনের থেকে আরেকজনের ছড়াই। আপনারা এই যে এখানে অনেক মানুষ একসাথে আছেন এইটা তো আপনাদের জন্য বিপদের কারণ, এটা কি আপনি জানেন? জি, আমি অবশ্যই জানি, এর জন্য আমি সবাইকে বলছি আর কি, নিজেও সতর্ক থাকার চেষ্টা করছি এবং মানুষকে। তারপরে ব্যবসা, আমরা আসলে আমাদের এলাকায় আক্রমণ হয়নি এই হিসাব আমরা এটা বুঝতে পারছি না তো, কিন্তু যেখানে হয়েছে তারাই তো সতর্ক থাকছে, কিন্তু তারপরে আমরা চেষ্টা করছি। আজকে একটু মানুষ জনসমাগম বেশি এই কারণে যে আজকে আমাদের হাট, এখানে হাটের কারণে মানুষ একটু বেশি আছে, চাপ আছে। আচ্ছা, আমরা এখন যাবো আপনার কাছে। আপনার নাম কি? রহিদুল ইসলাম। আচ্ছা রহিদুল ভাই, আপনি কি জানেন আসলে এই যে করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবী জুড়ে একটা আতঙ্ক, সারা পৃথিবী মানুষ আজকে থমকে গেছে, সারা পৃথিবী আজকে এক জায়গাতে এসে দাঁড়িয়ে গেছে যে একটা কারণে, যে করোনা ভাইরাস। এই ভাইরাস থেকে রক্ষা পেতে হলে আমাদের কী করণীয়, এটা কি আপনি জানেন? আমাদের হাত মুখ ভালো করে ধুতে হবে এবং সবাইকে জানিয়ে দিতে হবে যেন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে এবং এক জায়গায় যেন না বসে, সেই জন্য। তাহলে আচ্ছা, আপনারা তো জানেন যে আসলে এক জায়গাতে করোনা ভাইরাস বসা যাবে না, এটা একজন থেকে আরেকজন ছড়াতে পারে, এটা কি জানেন আপনারা? জি। তাহলে আপনারা যে আছেন, কেন আছেন আজকে? আজকে আমাদের এখানে হাট তো, এই জন্য মানুষ সবাই সব এক না। হাট কি, হাট কখন শেষ হয়েছে? হাট এর 10টা 11টা 12টা পর্যন্ত চলে। আচ্ছা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে হাটের যে আয়োজন থাকে, আমরা সেই হাটটা কিন্তু এখন আর নাই, আপনারা আছেন। আসলে আপনারা বুঝতে পাচ্ছেন কিনা জানি না। আচ্ছা, আমরা আরেকজন ভাইয়ের কাছে শুনবো, আপনি আপনি বলেন আসলে করোনা ভাইরাস সম্পর্কে আপনার কি ধারণা? কি বলবো ভাই, আসলে করোনা ভাইরাস নিয়ে আমরা সবই দুশ্চিন্তায় আছি, আমরা নিজেরাও নার্ভাস। আমরা বলতে চাই যে আমরা বেশিক্ষণ লোকজনের মাঝে থাকব না, বেশি ভিড় করব না, এটাই আমাদের বিশেষ করে সচেতন থাকতে হবে। আচ্ছা, মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মেহেরপুর জেলা তথ্য অফিস আজকে প্রচার মাইক বের করেছিল, আপনারা শুনেছেন? শুনেছেন? তা শুনেছি। এবং এবং আপনার প্রশাসনের পক্ষ থেকে, জেলা তথ্য অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা মাস গ্যাদারিং করবেন না, যে যার বাড়িতে অবস্থান করবেন সেই জায়গা থেকে আপনারা যে এতগুলো মানুষ এখানে আসেন, আসলে কী কারণে আপনারা? ভাই দেখেন ভাই, আমরা যে সাধারণ পাবলিক গরিব লোক, দেখা যাচ্ছে আমাদের দোকানে বা প্রয়োজনীয় জিনিস কিনতে হইতে পারে বা বিভিন্ন রকম জিনিস কিনতে হইতে পারে, এই জন্য আমরা সাধারণ পাবলিক বা 8টা 9টা পর্যন্ত আমরা থাকি, এখন হয়তো বা 9টা বাজে, কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা বাড়িতে ফিরে যাব, কিন্তু সাধারণ চলার পথে এগুলো আমাদের প্রয়োজন আছে ভাই, কারণ আমরা সাধারণ গরিব মানুষ,
আমাদের জীবিকার বা যেটা প্রয়োজন সেটা কিনতে হবে, এই জন্য আমাদের দোকানে আসতে হয়। আচ্ছা, আপনি আপনি একটু আপনি আপনি একটু বলেন আসলে আমাদের একটু বলেন আসলে আপনি কতটুকু জানেন করোনা ভাইরাস সম্পর্কে? এখন এই ব্যাপারে আমি কিছুই জানি না ভাই, বিষয়টা তারপরও মানুষের মুখে মুখে যেগুলো শুনছি আর কি, যে এই পাশাপাশি লোকগুলো হয়তো ভিড় ভাট্টা করা যাবে না, এক জায়গায় কিছু লোক দাঁড়িয়ে যাবে না, তার ক্ষেত্রেও আমাদের এখানে আসা লাগছে। এই কারণে আমাদের কিছু বাজার বা আমাদের হাটঘাট প্রয়োজন, কিছু জিনিসপত্র নিয়ে আরও প্রয়োজন আছে, যার কারণে দিকে আমাদেরকে আসতে হয়েছে। আর দোকানে আমাদের অনেক লোক দেখা গেলো হয়তো এই দোকানটা চা পানি খায় বা হয়তো আসা যাওয়া, তো চলার পথে যে আমরা এই মোড়টায় দায়িত্ব থাকি। আপনারা কতটুকু সচেতন হচ্ছেন এটার? এটা সচেতন বলতে কি, যতটুকু আমাদের মানে যতটুকু যেভাবে বলতে আর কি, তো এইভাবে থাকার আমরা একটু চেষ্টা করছি। তারপরও হয়তো চেষ্টার অনেক সময় হয়তো ইয়ে আমরা রাখতে পারছি নি, যে এক জায়গায় পাশাপাশি লোক হয়ে যাইছি, পরিচিত লোক আছে বা তাদের সাথে হয়তো দেখা সাক্ষাৎ করার জন্য একজন এসে বসে যাচ্ছে। আচ্ছা, আমরা আমরা এখন যাবো সামনে, বেশ কয়েকজন মানুষ আমরা দেখছি এখানে বসে আছে। প্লিজ ভাই, আপনারা আপনারা আসলে করোনা ভাইরাস সম্পর্কে আপনারা কতটুকু জানেন একটু আমাদেরকে বলবেন। আমরা শুনতে পাচ্ছি এসব এমন এমন মানুষজন মরে যাইছি ঢাকাতে, খবর কিছু না। আপনারা কি জানেন যে করোনা ভাইরাস একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে ছড়ায়, জানেন? তাহলে এই যে সন্ধ্যার পরে আপনার সরকার থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আপনারা নিজের ঘরে থাকুন, আপনারা কতটুকু সেটা মানছেন? এটা আমরা আমাদের এখানে কাজ গ্রামে থাকতে তো টাকা পয়সা এখানে ভাগ পেতে, এই জন্য আমরা আসতে আবার কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো, বেশিক্ষণ আমরা থাকি না। আপনার অন্য সময়ের অবস্থান আর এখন আপনি যদি আক্রান্ত হন তাহলে আপনার আপনার কারণে কিন্তু আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। আপনি হয়তো আপনার পরিবারের প্রধান জীবিকার উৎস, তো সেই হিসাবে মানে আপনার কতটা সচেতন হওয়ার দরকার আপনি অবশ্যই জানেন, তো সেই হিসাবে আপনি কতটা থাকতে পাচ্ছেন? এটা তো এখন একলা একলা থাকতে হবে, কার সাথে মেশা হবে না, তো সেটা কি মানছেন আপনারা? হ্যাঁ, মানছে, মানতে হবে এখন। আচ্ছা, আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন যুবক ভাই এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনি বলেন আপনি কতটুকু জানেন করোনা ভাইরাস সম্পর্কে? আমি তো করোনা ভাইরাস সম্পর্কে অনেক কিছুই জানি, যেহেতু এটা বর্তমানে 198 দেশের উপরে এই ভাইরাসটা ছড়িয়েছে এবং এটা সম্পূর্ণ একটা মারাত্মক ব্যাধি। আচ্ছা, এটা কতটা মারাত্মক বলে আপনি জানেন? এটা অনেকটাই মারাত্মক, কারণ বর্তমানে যে অনেক জায়গায় যেমন ইতালিতে প্রচুর পরিমাণ মানুষ মারা যাচ্ছে, বাংলাদেশে অলরেডি 3 জন মারা গেছে আজকে একজন। আচ্ছা, করোনা ভাইরাস হলে বা আক্রান্ত বা এই ব্যাধিটা দূর করতে হলে কী কী করতে হবে আপনারা কি জানেন? আসলে এটা এমন একটা মারাত্মক ব্যাধি, বর্তমানে এর কোনো চিকিৎসা নেই, এটা থেকে আমাদের যদি নিরাপদে থাকতে হয় কিংবা এর থেকে রেহাই পেতে হলে আমাদের অবশ্যই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে। আচ্ছা, যে কারণে রাস্তায় বেরোলে আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার করা লাগবে, নিজে হাত 20 সেকেন্ড অন্তত ধোয়া লাগবে, হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে, পরবর্তী সেখানে ভ্যাক্সিন হাতে মেখে মুখে এবং নাকে খুব কম হাত দিতে হবে এবং চোখে কম হাত দিতে হবে, যাতে এই ব্যাধিটা আমাদের ভিতরে প্রবেশ না করে। আচ্ছা, এই যে জনসমাগম যেখানে হয় সেখানে যাওয়া যাবে না, এটা কি জানেন আপনি? হ্যাঁ, অবশ্যই জানি। এটা এখানে প্রায় 50 জন মানুষ আছে এবং তথ্য অফিস থেকেও অলরেডি সার্কুলার করেছে, এটা প্রচার করেছে যে আজকে অবশ্যই জানে জনসমাগম না হয় এবং 5 জনের অধিক যায় সে এক জায়গায় না বসে এবং দোকানে এবং বিভিন্ন জায়গায় লোকের সমাগম না হয় সেক্ষেত্রে আমাদের লক্ষ্য দেবে, কারণ এটা তো একটা সোয়াচে রোগ এবং মারাত্মক ব্যাধি। একজনের থেকে আপনারা কতটুকু মানছেন সেটা? আমরা অনেকটা মানার চেষ্টা করছি, যেহেতু আমি একটা কর্মস্থল আছি সেখানে আমি অনেকটা মানার চেষ্টা করি। সেক্ষেত্রে আমার যেহেতু সন্ধ্যাবেলা আসতে হয়, আজকে হাটের দিন লোকজন এসে কিছু বাজার করছে, এক জায়গায় এখানে বসে হয়তো একটা চা টা খাচ্ছে মানুষ, খাওয়ার পরে সবাই চলে যাবে, মানা না মানা অনেকে হয়তো জানে না, না বুঝে হয়তো অনেকজন মানছে। আচ্ছা, আপনি আপনি একজন যুবক, আপনি আপনার এলাকার মানুষ সচেতন করবেন না আপনি নিজে সচেতন হবেন? কারণ এটা এমন একটা ভয়ঙ্কর ব্যাধি যে ব্যাধি যদি আপনি আক্রান্ত হন আপনার পুরো গোটা পরিবারকেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাকে ধন্যবাদ, আমরা একটু কথা বলবো, আমাদের আমরা একটু পেছনের দিকে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক গ্যাদারিং আছে, আমরা দেখছি এখানে ক্যারাম বোর্ড খেলা হচ্ছে, এখানে অনেক যুবক ভাইয়েরা আছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো আসলে করোনা ভাইরাস সম্পর্কে আপনারা। আচ্ছা ভাই, আপনারা করোনা ভাইরাস সম্পর্কে আপনারা কতটুকু অবগত, কতটুকু জানেন আপনারা একটু একটু বলবেন প্লিজ যুবক ভাই। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যারাম বোর্ড খেলছে, আমরা এক যুবক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আমরা করোনাতে অনেক সতর্ক আছি। মানে সতর্কতা কিভাবে আছেন, এই যে ক্যারাম বোর্ড খেলছেন, এতগুলো মানুষের মধ্যে আছেন, এটা এই সতর্কতা আসলে কিভাবে? আসলে কি আমাদের মানে সম্পূর্ণটাই নিজের কনফিডেন্স থেকে সতর্ক, ঠিক আছে? ধরেন কোনো কারোর কাছ থেকে সাহায্য নিয়েছিনি, জাস্ট মাস্ক টাক্স কিছুই নেই। তো তাহলে আপনি কিভাবে সচেতন আছেন বলেন তো? সচেতন বলতে না, আপনি কি জানেন যে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে প্রচার মাইক বের করা হয়েছিল, তথ্য অফিস বের করেছে এবং এক জায়গাতে 2 জন 3 জন 5 জন মানুষ জড়ো হওয়া যাবে না, থাকা যাবে না, এটা যে ঘোষণা করেছে আপনি জানেন সেটা? হ্যাঁ, অবশ্যই। তো তাহলে তারপরও আসেন কেন?
আসি বলতে কি নয়টা পর্যন্ত থাকবো, চলে যাবো। আচ্ছা ভাই আপনি আপনি বলেন আসলে এখানে কি কেন এসছেন? এই যে ভাই আসলাম রেগুলার খেলা খেলে করবো না, রেগুলারের অবস্থানটা আর বর্তমান সময়। আমরা আমাদের মতো করে আছে, ঠিক আছে, আমরা আপনি সচেতন, আপনি এটা বলছেন তাই না? আচ্ছা আপনাদের মধ্যে যদি কোনো আক্রান্ত ব্যক্তি চলে আসে তখন আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা আক্রান্ত? মনে করেন আমাদের এখানে যখন কেউ হাসি দিছে তখন তো তাকে আমরা সরাই দিচ্ছি, তখন তো বোঝা যাবে। যখন হাসি দিচ্ছে তখন তো ওই এক ফোঁটা এখানে পড়তে পারে তাই না? তো মনে করেন তাকে দেখলেই বোঝা যাবে। আচ্ছা তাহলে আপনি আপনি জানেন যে আসলে করোনা রুগী কারা আপনি দেখলে চিনতে পারবেন তাই না? আচ্ছা ভাই আপনি একটু প্লিজ ওঠেন, প্লিজ প্লিজ ভাই একটু একটু ভাই একটু 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 ভাই সরি না ভাই একটু আপনি আপনি সরিটাই আপনি প্রকাশ্যে বলেন প্লিজ 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 ভাই ভাই একটু 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 ভাই একটু একটু। আচ্ছা ভাই আপনি আপনি বলেন আপনি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও মেহেরপুরের বিভিন্ন গ্রামগঞ্জে এভাবেই মানুষজন জড়ো হচ্ছে, এক জায়গাতে বসছে, এবং আমরা যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ সরকার যে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা আসলে মফস্বল পর্যায়ে গ্রাম পর্যায়ে কিন্তু মানছে না মানুষ। এটা যে ভয়ঙ্কর ব্যাধি, এই ব্যাধি সম্পর্কে তাদের ধারণা কতটুকু আছে আমরা জানি না, কিন্তু প্রতিনিয়ত তারা বারবার এই এই এইগুলো করছে। আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে গ্রাম নিয়ে প্রত্যেকটা চায়ের দোকানে আমরা দেখতে পাচ্ছি মানুষজন আছে, জনসমাবেশ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বারবার বারবার সরকারের পক্ষ থেকে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা যতটা সম্ভব মানুষের মধ্যে থেকে দূরে থাকুন। আমরা এই যে আমরা আরও একটা চায়ের দোকানে যাচ্ছি, আমরা এখানে অনেক মানুষ আছে, আমরা তাদের সাথে কথা বলবো আসলে করোনা ভাইরাস সম্পর্কে তারা কতটুকু। আমরা একজনকে দেখতে পাচ্ছি, একজন মুরব্বী চাচাকে দেখতে পাচ্ছি, আমরা ওনার কাছ থেকে শুনবো। আচ্ছা করোনা ভাইরাস সম্পর্কে আপনার ধারণা আছে? আমার ধারণা তেমন বেশি নাই। আচ্ছা আপনি কতটুকু জানেন আপনি শুধু আমাদের সাথে? আমি জানি মানুষ হয়ে যায় যে এটাই মানে কী কারণে মরছে, কী কারণে মরছে ওই আমার থেকে আরেকজনের কাছে যাচ্ছে এই ভাইরাস। তাহলে আপনারা জানেন যে একজনের কাছ থেকে আরেকজন ছড়াচ্ছে এবং বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা গণজামায়াত করবেন, এক জায়গায় বসবেন না, তারপরেও তো আপনারা এসছেন আজকে এখানে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে গণজামায়াত আপনারা থাকবেন না, এক জায়গাতে 10 জন 12 জন বসবেন না, তারপরও আপনারা এটাকে জানেন আপনি? এটা জানি। তারপরেও কেন বসতেন বলুন তো একটু? আমার বাড়ির কাছে দোকান, আমরা একটু পয়সা আছে চল যাবো, আমার আছে আমার খেয়ে এরকম। আচ্ছা আমরা আমরা দেখতে পাচ্ছি একজন মুরব্বী চাচা, আমরা ওনার কাছ থেকে শুনবো করোনা ভাইরাস সম্পর্কে আপনার কি, আপনি কি জানেন? জি না। হ্যাঁ আমি ওর সম্বন্ধে কিছু জানি না। এই যে করোনা ভাইরাস সারা পৃথিবীতে মানুষ মারা যাচ্ছে শুনছেন? শুনছি, কানে শুনছি। এটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? এই শুনছি যে অমুক দেশে মানুষ মারা যাচ্ছে। আচ্ছা এইটা এই যে গণজামায় থাকলে মানুষজনের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এটা কি আপনি জানেন? হ্যাঁ এটা জানি। তাহলে আপনি কেন এখানে এসছেন? আমরা একটা চা খাওয়ার জন্য এখানে আসলাম, রাত্রে চাটা খাই তো। এই আপনাকে যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আপনারা যাবেন না, এটা কি? হ্যাঁ জানতে হবে তো, আর আসবো না এখানে। আচ্ছা ঠিক আছে আমি আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে বিভিন্ন চায়ের দোকানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে বসে আছে, আসলে তারা কতটুকু সচেতন করোনা ভাইরাস সম্পর্কে? আমরা এই সাধারণ যে উক্তিটা, এই উক্তিটা আমরা তাদের মুখ থেকে শুনতে চাই। আমরা এখন যাচ্ছি আরও একটা সামনে চায়ের দোকান আমরা দেখতে পাচ্ছি, আমরা সেইখানে যাব, আমরা শুনবো আসলে করোনা ভাইরাস সম্পর্কে তারা কতটুকু অবগত আছে, তারা আসলে করোনা ভাইরাসটা কী এটা কতটুকু জানে আমরা সেটা শুনতে চাই। আমরা যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছেন আমরা মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে বিভিন্ন চায়ের দোকানে মোড়ে মোড়ে মানুষের যে অবস্থান, এই করোনা ভাইরাসকে উপেক্ষা করে মানুষ আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের সাথে অনেকে উৎসুক জনতা আমাদের সাথে সাথে চলে আসছে, আসলে করোনা ভাইরাস সম্পর্কে তাদের কি ধারণা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই যে আমাদের ক্যামেরা দেখে অনেকে এখানে ফাঁকা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু শুনতে চাই ভাই একটু প্লিজ ভাই। এই যে
ভাই একটু 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 ভাই একটু একটু করোনা ভাইরাস যে কি এটা কি আপনারা জানেন? করোনা ভাইরাস সম্পর্কে আপনার ধারণা আছে? আচ্ছা একটু বলুন তো, করোনা ভাইরাসটা কি? করোনা ভাইরাস মৃত্যুজনক ঝুঁকি এবং ভয়াবহ ভয়ঙ্কর। আমরা বাংলাদেশে বাস করি এবং বাংলাদেশে খুব সমস্যার ব্যাপার। আচ্ছা করোনা ভাইরাস গভর্নমেন্ট বারবার বলছে, আপনি কতটুকু জানেন সেটা আপনি বলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে চায়ের দোকানে ওয়ান টাইম যে কাপ, সেই কাপ ব্যবহার করছে। আমরা এই চায়ের দোকানদারের ভাইয়ের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো একটা ব্যবস্থাপনা করছে এই মফস্বলের গ্রামেও, উনি ওয়ান টাইমে। তো আপনার এখানে কতজন লোক সন্ধ্যার পরে আসে? আমার এখানে সন্ধ্যার পর 150 লোক থাকে। এটা এটা কন্টিনিউ কন্টিনিউ আজকেও কি ছিল? না আজকে ছিল না। আচ্ছা আজ কম। করোনা ভাইরাস সম্পর্কে আপনার কতটুকু ধারণা? করোনা ভাইরাসের কারণে আপনি কাছে গ্লাসগুলো রাখলে আপনার ওই যে একজন কম করে 30 জন মুখে দিয়েছে গ্লাসটা, যাতে ভালো করে দিই তারপর ওদের প্রয়োজন থাকছে, ওই জন্য অন টাইম গ্লাস ব্যবহার করছেন। আচ্ছা আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি সচেতন হয়েছেন। আর একটা সচেতন হতে হবে, এই যে প্রতিদিন আপনার সন্ধ্যার পরে এখানে একটা মাস গ্যাদারিং হয়, এইটা 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 আপনার একটু জি। আচ্ছা আপনি আপনি কতটুকু জানেন করোনা ভাইরাস সম্পর্কে? কিছু বলবো, আরেকজন জিজ্ঞেস করেন। আপনি আপনি আপনার জানাকে বলেন। আমি তো পাঁচটা লোকজন যখন থাকে সেখানে আমি বসি না, সাইডে থাকি। লোকজনের হাতে করোনা ভাইরাস তো খুব মারাত্মক একটা জিনিস, এই জিনিসটায় লোকজন একত্রিতভাবে 10টা লোক এক জায়গায় থাকি। সরকারের পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে এক জায়গায়, আপনারা জানেন এটা? হ্যাঁ জানি। তারপরে সন্ধ্যার পরে কেন বাইরে এসেছেন আপনারা? বাইরে বাপ একটা কথা হলো যে আমরা যে মুনিসিপ্যালিটি খাটি, এই মুনিসের খরচ পাবো আমরা। আচ্ছা এই খরচের জন্য আমি এসেছি। আপনি খরচের জন্য এসেছেন? হ্যাঁ। তো আপনি সচেতন হবেন এবং আপনার পরিবারের লোকজনকে সচেতন করবেন, কারণ করোনা ভাইরাস একটা ভয়ঙ্কর ব্যাধি। এই ব্যাধি যদি আমরা আক্রান্ত হই তাহলে আমরা গোটা পরিবারকে আমরা শেষ করে দেবো। প্রিয় দর্শক, আমরা আজকে এসেছিলাম মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে। আপনারা দেখলেন যে আমাদের এখানে বেশ কয়েকটা চায়ের দোকানে কয়েকশো মানুষ এখানে অবস্থান করছে। বারবার আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে, আমাদের বিভিন্ন মিডিয়াতে বারবার বলা হচ্ছে, বিভিন্ন সংস্থা লিফলেটের মাধ্যমে সচেতন করছে মানুষকে, কিন্তু আমাদের এই মফস্বল জনপদের মানুষ কতটা সচেতন হচ্ছে সেটা আমাদের প্রশ্ন থেকেই যাই। আমরা মেহেরপুর জেলার প্রত্যেকটা গ্রামেই যদি আমরা যাই, প্রত্যেকটা চায়ের দোকানে যদি আমরা যাই, সন্ধ্যার পরে এইরকম বাস্তবতা আমরা দেখতে পাবো। আমি প্রশাসনেরকে অনুরোধ করব মেহেরপুর নিউজের পক্ষ থেকে, আপনারা একটু মনিটরিং জোরদার করুন, কারণ করোনা ভাইরাস যে ব্যাধি, এই ব্যাধি যদি এইভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে যায় তাহলে আমাদের অবস্থানটা কী হবে? প্রিয় দর্শক, আপনারা যে যার অবস্থান থেকে সচেতন হন, সচেতন হলে আমরা করোনা ভাইরাসকে মোকাবেলা করতে পারবো, করোনা ভাইরাসকে আমরা পরাজিত করতে পারবো, আমরা করোনা ভাইরাসকে পরাজিত করবো, আমরা সকলে সচেতন হব, সকলকে সচেতন করব, নিজ নিজ নাগরিক দায়িত্ব পালন করব। এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।